নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের অনলাইন ক্লাসে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি মাধ্যমিকের 2023 সালের ম্যাথমেটিক্স প্রশ্নপত্র তোমাদের আমি দেখাবো। তো দেখো, অঙ্ক প্রশ্নপত্র 2023 সালের, তো দেখো অঙ্ক প্রশ্নপত্র কিন্তু ভালোই সহজ এসেছে, যে একদম যে কঠিন এসেছে সেরকম টাইপের কোনো ব্যাপার না। তো দেখো তোমাদের আমি অ্যান্সারগুলো দেখিয়ে দিচ্ছি। তো দেখো প্রথম প্রশ্ন কি বলেছে, এ বি সি তিন বন্ধু যথাক্রমে এক্স কমা টু এক্স কমা ওয়াই টাকা মূলধন নিয়ে ব্যবসা শুরু করলো। তো দেখো জেড টাকা লাভ হলে এর লভ্যাংশ কত, অ্যান্সার হবে এক্স জেড বাই থ্রি এক্স প্লাস ওয়াই। তো দেখো আমাদের পরের প্রশ্ন কি বলেছে, পরের প্রশ্ন বলেছে রোমানটির প্রশ্ন এক্স স্কোয়ার সমান সমান এক্স, সমীকরণটির সমাধান সংখ্যা, অ্যান্সার হবে বি এর অ্যান্সার দুটি। রোমান্ত্রিতে কি বলেছে, দুটি বৃত্ত পরস্পরকে অন্তে স্পর্শ করলে বৃত্ত দুটির সাধারণ স্পর্শকের সংখ্যা হবে, অ্যান্সার হবে এর অ্যান্সার একটি। রোমান ফোরের প্রশ্ন কি বলেছে, থিটা এর যে কোনো মানের জন্য ফাইভ প্লাস ফোর সাইন থিটা এর বৃহত্তম মান হবে, অ্যান্সার হবে এর অ্যান্সার নাইন। তো দেখো পরের প্রশ্ন কি বলেছে, রোমান ফাইভের প্রশ্ন দুটি নিরেট গোলকের আয়তনের অনুপাত 27:8 হলে তাদের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত কত হবে, অ্যান্সার হবে বি এর অ্যান্সার 9:4। তো দেখো প্রত্যেকটা অঙ্কই বই থেকে দিয়েছে, ঠিক আছে। রোমান সিক্সের প্রশ্ন কি বলেছে দেখে নাও তোমরা। তো দেখো রোমান সিক্সের অ্যান্সার হবে ডি এর অ্যান্সার 4। তো দেখো রোমান সিক্সের অ্যান্সার হবে 4। তো দেখো দুদাগের প্রশ্ন কি বলেছে, শূন্যস্থান পূরণ করো যে কোনো পাঁচটি। তো দেখো দুদাগের রোমানের অ্যান্সার হবে মানে শূন্যস্থানে 10%, রোমান টু এর অ্যান্সার হবে 2ABC, রোমান থ্রির অ্যান্সার হবে 1/√2, রোমান ফোরের অ্যান্সার হবে যে কোন এ এবং কোন বি এর পূরক কোণ হলো, তোমরা তো জানো যে 45° যোগ 45° 90° হবে। আর পাঁচ দাগের অঙ্কর মধ্যমা হবে 11, খুব ইজি অঙ্ক। রোমান সিক্সের অ্যান্সার হবে যে এক মুখ কাটা একটি পেন্সিলের আকার শঙ্কু ও চোঙের সমন্বয়। তো দেখো তিন দাগের প্রশ্নগুলো সত্য মিথ্যা সলভ করাবো। তিনের রোমানন এর অ্যান্সার হবে, তিনের রোমাননের অ্যান্সার হবে মিথ্যা, রোমান টু এর অ্যান্সার হবে সত্য, রোমান থ্রির অ্যান্সার হবে মিথ্যা, রোমান ফোরের অ্যান্সার হবে সত্য, রোমান ফাইভের অ্যান্সার হবে সত্য, রোমান সিক্সের অ্যান্সার হবে মিথ্যা। তো দেখো প্রত্যেকটা প্রশ্নই কমন এসেছে, এইগুলো কিন্তু আমি এবিটি এর টেস্ট পেপার, তার সঙ্গে তোমাদের স্কুল থেকে যে পর্ষদের বইগুলো দিয়েছে সেখান থেকে কিন্তু অঙ্ক কিন্তু অনেক অঙ্কই কমন এসেছে, মানে MCQ SAQ সবই বই থেকে দিয়েছে, ঠিক আছে। অনেক ছেলেমেয়েরা বলছে যে কোশ্চেনগুলো ঠিক বোঝা যাচ্ছে না, আরে বাবা সবই বই থেকেই দিয়েছে। হ্যাঁ এটা ঠিক আমি মানতে পারি যে আমাদের কী বলবো, এটাকে উপপদ্য একটু রিপিট বলেছে, তাও আমাদের যে কমন আমরা দিয়েছি সেই কমন থেকেই এসেছে। এবং তার সঙ্গে তোমাদের পরিমিতির অঙ্ক হালকা দুই একটা অঙ্ক একটু ঘুরিয়ে দিয়েছে, বাট ভয়ের কোনো কারণ নেই, অঙ্ক যে একদম কঠিন এসেছে সেরকম বলাটা ভুল হবে। দেখো রোমান ফোরের অঙ্ক, রোমান ফাইভের অঙ্ক, রোমান সিক্সের অঙ্ক, রোমান সেভেনের অঙ্ক, রোমান এইট, রোমান নাইন, রোমান টেন, রোমান সেভেন, রোমান এইট, রোমান নাইন, রোমান টেন, রোমান ইলেভেন, এই প্রত্যেকটা অঙ্ক কিন্তু করানো হয়েছে, ঠিক আছে। এই টাইপের অঙ্ক করানো হয়েছে, 10 নম্বরের অঙ্ক তো অনেকবার করানো হয়েছে, 10, 8, 6, 11, বুঝতে পারলে আমি কী বললাম। আর পাঁচ দাগের রোমানের অঙ্ক, এ তো খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক, একদম বইয়ের অঙ্ক, বই থেকেই দিয়েছে। আমি তোমাদের বারবার করে বলেছি যে বইয়ের অঙ্ক ভালো করে প্র্যাকটিস করে যাও, বই থেকেই অঙ্ক দেবে, এমন যে না অনেকে বলছে বইয়ের বাইরে থেকে অঙ্ক দিয়েছে, আরে বাবা বইয়ের ভিতর থেকেই দিয়েছে সব অঙ্ক, বুঝতে পারছো আমি কী বলছি। তো দেখো পাঁচ দাগের রোমান ওয়ান, রোমান টু এর অঙ্ক, রোমান টু এর অঙ্কটা কিন্তু এক্সারসাইজ 14 থেকে দিয়েছে, জাস্ট একটুখানি ঘুরিয়েছে, ভয়ের কোনো কারণ নেই, একটুখানি ঘুরিয়ে দিয়েছে, বাট অঙ্কটা সেমই অঙ্ক আছে। ছয় দাগে রোমানের অঙ্ক কমন অঙ্ক, ছয়ে রোমান্টের অঙ্ক কমন অঙ্ক, সাতে রোমানের অঙ্ক কমন অঙ্ক, এই যে সাথে রোমানের অঙ্ক খুব ইজি অঙ্ক, জাস্ট এক্সের মানটা বসিয়ে দিলেই হয়ে যায়, বুঝতে পারছো আমি কী বলছি। মানে এক্সের মান কী বেরোবে, 2+√3 বেরোবে, আর ওয়াইয়ের মান কী বেরোবে, 2-√3 হবে। তো দেখো এর মানটা বসিয়ে দিলেই হয়ে যায়, কোনো ভয়ের কোনো কারণ নেই, মাত্র 2-3 লাইনের অঙ্ক, মানে 3-4 লাইনের অঙ্ক, একদম পাতি অঙ্ক, বুঝতে পারলে আমি কী বললাম। তার সঙ্গে আর দাগের অঙ্ক, এটা তো বইয়েরই অঙ্ক, ঠিক আছে, একদম বই থেকে 5.3 অঙ্ক, বুঝতে পারলে আমি কী বললাম।
আর আমাদের নয় দাগের যে অঙ্কগুলো আছে এটা কিন্তু আমাদের উপপাদ্য আছে। তো দেখো রোমান ওয়ানের অঙ্ক কিন্তু রিপিট প্রশ্ন করা হয়েছে 2022 সালে, এবং যেটা কিন্তু 38 উপপাদ্য, এবং রোমান টুয়ের যে উপপাদ্য আছে এটা কিন্তু 40 উপপাদ্য। তো দেখো অনেক ছেলেমেয়েরা কিন্তু 40 মানে 49টাই পড়ে গেছে অনেকে, কিন্তু সত্যি কথা বলতে তোমাদের কিন্তু আমি সাজেশনে বলেছিলাম যে 40, 41, 42 এবং তার সঙ্গে 49, 50 এইগুলো থেকে 100% আসবে, তার ভিতর থেকে কিন্তু উপপাদ্য 40 কিন্তু তোমাদের এসেছে। ঠিক আছে, বুঝতে পারছো আমি কি বলছি? এবং দেখো 10 দাগের আমাদের রোমান ওয়ান এবং রোমান টু, মানে রোমান টু এর অঙ্ক বইয়েরই অঙ্ক আছে, ঠিক আছে, প্রয়োগ থেকে দিয়েছে। 11 দাগের যে অঙ্ক আছে রোমান ওয়ানের অঙ্ক তোমাদের আমি বারবার করে শিখিয়েছি, ঠিক আছে, সেটাই তোমাদের কমন এসেছে, অন্তর্বৃত্ত অঙ্কন করো অনেকবার বুঝিয়েছি। 12 দাগের অঙ্ক, 12 রোমান ওয়ান রোমান টু, এই দুটো অঙ্কও কিন্তু আমি করিয়ে সেটা কিন্তু বইয়ের অঙ্ক, বুঝতে পারছো আমি কি বলছি, একদম বই থেকেই অঙ্কগুলো তুলে ধরেছে। এবং তার সঙ্গে আমাদের 13 দাগের অঙ্ক, 13 দাগের রোমান ওয়ান, 13 দাগের রোমান ওয়ান রোমান টু, ঠিক আছে, এটাও কিন্তু বইয়ের অঙ্ক, বুঝতে পারছি আমি কী বলছি, খুবই ইজি অঙ্ক, খুবই ইজি অঙ্ক দিয়েছি কিন্তু। এবং আমাদের 14 দাগের যে অঙ্ক আছে এটা কিন্তু জাস্ট একটুখানি ঘুরিয়ে দিয়েছে, ঠিক আছে, একটুখানি ঘুরিয়ে দিয়েছে, একটুখানি, এটা কিন্তু পরিমিতির অঙ্ক, শুধুমাত্র পরিমিতির দুটো অঙ্ক একটু ঘুরিয়েছে, বাট এমন না যে কঠিন এসেছে, চেষ্টা করলেই পারবে, ঠিক আছে। এবং তার সঙ্গে পরিমিতি রোমান্টিয়ের যে অঙ্কটা আছে এটা কিন্তু রিপিট প্রশ্ন করেছে, কারণ এই টাইপের এখানে বলেছে ভূমির ব্যাসের 7 গুণ, বইতে আছে কিন্তু 6 গুণ, ঠিক আছে, কি বলছি বুঝতে পারছো, জাস্ট এটা কিন্তু 7 গুণ মানে বলেছে আর কি, কিন্তু এটা এই প্রশ্নটা কিন্তু রিপিট প্রশ্ন হয়েছে। এবং 3 দাগের যে অঙ্কটা আছে এই অঙ্কটাও সহজ আছে, জাস্ট একটুখানি ঘুরিয়ে দিয়েছে, বুঝতে পারছো আমি কি বলছি। তো দেখো 15 দাগের অঙ্ক কী আছে, তো দেখো 15 রোমান ওয়ান রোমান টু, বুঝতে পারছো, রোমান ওয়ানের অঙ্ক কিন্তু বইয়ের অঙ্ক আছে, আর তার সঙ্গে কিন্তু রোমান টু এর যে বৃহত্তম সূচক এটা তো সহজ আছে, এবং তার সঙ্গে রোমান 3 অঙ্ক, সংখ্যাগুরু মান, রাশিবিজ্ঞান আছে, এই রাশিবিজ্ঞানের কিন্তু অঙ্ক কিন্তু সহজ এসেছে, বুঝতে পারছো, এই তিনখানা অঙ্কর ভিতর থেকে 3টে অঙ্কই সহজ, বুঝতে পারলে আমি কী বললাম। তো দেখো দৃষ্টিহীন পরীক্ষার্থীদের জন্য যে সমস্ত প্রশ্নগুলো দিয়েছে সেইগুলো তোমরা ভালো করে দেখে নাও, ভালো করে দেখো কোন প্রশ্নগুলো এসেছে দৃষ্টিহীন পরীক্ষার্থীদের জন্য, যারা রেগুলার পড়াশোনা করে তাদের জন্য এই প্রশ্নটা নয়, ভালো করে তোমরা দেখো প্রত্যেকটা প্রশ্ন, মাধ্যমিকের প্রশ্ন অঙ্ক প্রশ্ন যে বিশাল কঠিন হয়েছে সেরকম বলাটা ভুল হবে, মাধ্যমিকের প্রশ্ন কিন্তু অঙ্ক প্রশ্ন যে মাধ্যমিকের অঙ্ক প্রশ্ন কিন্তু অনেকটাই সহজ হয়েছে, জাস্ট পরিমিতির অঙ্কটা একটু ঘুরিয়েছে, বাকি সব অঙ্ক বই থেকে দিয়েছে, একটা অঙ্ক বইয়ের বাইরে থেকে দেয়নি, বুঝতে পারছো আমি কী বলছি। ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ, সুস্থ থাকো ভালো থাকো, আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে।